সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আজ আমি আপনাদের মাঝে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালটা হলো একটি ফটো এডিটিং সফটওয়্যার নিয়ে। বন্ধুরা, অত্যন্ত জনপ্রিয় একটি সফটওয়্যার, এবং যে সফটওয়্যার মাধ্যমে আপনি যাবতীয় কিছু করতে পারেন। একটি ফটোতে কম্পিউটারে যত রকম ইফেক্ট ব্যবহার করে, যত কিছু করে, সেই রকম আপনি সব রকম কিছু করতে পারেন। একটি ফটোকে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে বিভিন্ন রকম স্টাইল করে কাজ করতে পারবেন। তার জন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে। সর্বপ্রথম প্লে স্টোরে এসে ফটো এডিটিং সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোরে এসে আমি ক্লিক দিলাম। প্লে স্টোরে এসে ক্লিক দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এই জায়গায় আপনি সার্চ দিন WIZARD উইজার্ড ফটো এডিটর, উইজার্ড ফটো এডিটর লিখে সার্চ দিন PHOTO ফটো এডিটর, EDITOR উইজার্ড ফটো এডিটর লিখে সার্চ দিন। দেখুন বন্ধুরা চলে আসবে, একটু সময় নেবে। তা বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন। তা বন্ধুরা, এই যে সর্বপ্রথম যে অ্যাপসটা দেখছেন উইজার্ড ফটো এডিটর, এটা তো আমার যেহেতু ইনস্টল করাচ্ছে, 1 মিলিয়ন ইউজার এটি ব্যবহার করছে। তা বন্ধুরা, আমি এখন দেখাবো কীভাবে ফটো এডিটিং কাজটা করবেন। তো আমি সরাসরি ওপেন করবো। তো বন্ধুরা, যে যাতে আপডেটস আছে, জাস্ট আমি এখন আপডেট দিব না, সরাসরি এখন ওপেন করবো। তো ওপেন করার জন্য আমি সেই সফটওয়্যারটা যাবো। বন্ধুরা, দেখুন উইজার্ড ফটো এডিটর, এটা ক্লিক দিলাম। এটা ক্লিক দেওয়ার পরে জাস্ট সরাসরি ফটোটা চলে আসলো। তো বন্ধুরা, আমি জাস্ট রেটিং দিলাম না। এই জায়গা থেকে আপনি কোথা থেকে ফটো নিতেছেন সেটা দেখাবে। তো জাস্ট ব্রাউজার গ্যালারিতে ক্লিক দিলাম। গ্যালারিতে ক্লিক দেওয়ার পরে আপনি এই জায়গাতে আমি ফটোটা নিব। ফটোটা নেওয়ার পর জাস্ট আমি একটা ফটো নিলাম, একটা ফটো নিলাম। বন্ধুরা, এই জায়গা থেকে আপনি ফটোটা বিভিন্ন রকম, এদিকে 4টি স্টাইল আছে, আপনি 4 রকম চারদিকে ঘোরাতে পারবেন। তো জাস্ট আমি এইভাবে রাখলাম, এইভাবে থাক। এরপরে এসে আপনাকে যেটা করতে হবে, যে ফ্রি, তারপর প্রফেশনাল, বিভিন্ন রকম একটা সিস্টেম করে নিতে পারবেন। জাস্ট এই যে আপনি ছোটো করতে চান, বড় করতে চান, যেভাবে একটা করে নিবেন। তো জাস্ট আমি এটাই রাখলাম। এটা রাখার পর জাস্ট আমি একটু কেটে দিলাম। দেখুন একটু কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আপনাকে একটা সাইজ নিতে বলবে, আপনি কতটুকু সাইজ নিতে বলেন। তো জাস্ট আমি এল সাইজটা নিলাম। এল সাইজটা নেওয়ার পরে একটা ক্লিক দিলাম। দেখুন একটু সময় নেবে এই জায়গা। এই জায়গা আসার পরে আপনি এই যে বিভিন্ন রকম কালার ইফেক্ট ব্যবহার করতে পারেন, টেক্সট লিখতে পারবেন। তো জাস্ট আমি যদি একটু লেখা দেখাই আপনাদের, জাস্ট টেক্সটে ক্লিক দিলাম। টেক্সটে ক্লিক দেওয়ার পর কোন কালারটা চান, তো জাস্ট আমি কোন কালারটা নিই, এই কালারটা নিলাম। দেখুন বন্ধুরা, সেম কম্পিউটার ফটো এডিটিং একটা সিস্টেম। তো জাস্ট আমি এখন যদি এই জায়গায় লিখি, জাস্ট খুশি তাই লিখতে পারবো। এই দেখেন, তো জাস্ট আমি লিখলাম না, জাস্ট একটা এস লিখে রাখলাম, এটা হয়ে গেলো। এরপরে সে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে আপনি যদি অন্যরকম ইফেক্ট বের করতে চান, জাস্ট এই দেখেন একটা ইফেক্ট দিলাম, একটা ইফেক্ট, বিভিন্ন রকম ইফেক্ট ব্যবহার করতে পারবেন। জাস্ট আমি আসলে কী বলবো, আপনারা যখন ব্যবহার করবেন তখন বুঝবেন। জাস্ট আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, আমি নিজের মতো নিজে ইচ্ছা মতো করে নিলাম। বন্ধুরা, যে বিভিন্ন রকম বর্ডার আছে এই জায়গা থেকে, আপনি সেগুলো ইউজ করতে পারবেন। জাস্ট আমি একটা দিলাম। এটা দেওয়ার পরে আপনাকে যে টিক চিহ্ন দিতে হবে, জাস্ট আমি এগুলো আসলে করলে অনেক সময় লাগবে, জাস্ট আমি সেগুলো দেখালাম না, তা আপনারা আসলে বুঝতে পারছেন। আপনারা নিজের মতো নিজে করে নিবেন, আসলে কতটুকু ভালো লাগবে জানেন না। জাস্ট আপনারা যখন ব্যবহার করবেন তখন বুঝবেন আসলে কতটুকু জনপ্রিয় একটি সফটওয়্যার এবং কতটুকু একটি ভালো একটি সফটওয়্যার। তো জাস্ট আপনারা এভাবে কাজটা করবেন, কাজটা করলে ভালো বুঝবেন। টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে, আমি যে পর্যন্ত রাখবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন। তা যে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।